মৃত্যুর বার্তাবাহক বিষ মানুষের ইতিহাসের সাথে জড়িয়ে আছে। সক্রেটিসের পান করা হেমলক থেকে শুরু করে রূপকথা স্নো হোয়াইটের খাওয়া আপেল সবকিছুই আমাদের একই শিক্ষা দেয়, আর তা হলো বিষ মানেই বিপদ। বিষ পান করলে শরীরে কী বিক্রিয়া ঘটে, কেনই বা শরীর নীল হয়ে যায়, এসব তথ্য জানতে হলে চলুন আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। তার আগে দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন। বিষ হচ্ছে এমন এক প্রকার বিষাক্ত পদার্থ যা জীব বা জীবকোষের অভ্যন্তরে উৎপন্ন হয়। তবে বিষকে বিষক্রিয়াকারকভাবে কৃত্রিমভাবে জীবকোষের বাইরেও প্রস্তুত করা যায়। এই কাজটি প্রথম করেন জৈব রাসায়নিকবিদ লুডউইক ব্রেজের। বিষের ইংরেজি পরিভাষা হল টক্সিন, শব্দটি গ্রিক শব্দ টক্সিকন থেকে এসেছে। এমনকি হাল আমলের উত্তর কোরিয়ার গুপ্তচররাও বিষ প্রয়োগে হত্যার পথ বেছে নিয়েছে এবং নিচ্ছে। বিষ চারটি উপায়ে আপনার দেহে প্রবেশ করতে পারে। যেই চারটি উপায়ে বিষ আপনার শরীরে প্রবেশ করতে পারে তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ মাধ্যম হলো ইনজেকশন। বিষ সাধারণত বিষাক্ত প্রোটিন, এনজাইম ও অন্যান্য আণবিক উপাদান দ্বারা গঠিত। এই বিষাক্ত উপাদান ও টক্সিনগুলো কোষ ধ্বংস করে এবং স্নায়বিক স্পন্দন বন্ধ করে দেয়, ফলে বিষে আক্রান্ত ব্যক্তি বা শিকারের প্যারালাইসিস হয়। বিষ কোষ ও টিস্যু ভেঙে ফেলে এবং অভ্যন্তরীণ রক্তপাতের কারণে ব্যক্তি মারা যায়। সোজা সাপটা ভাষায় বলতে গেলে যখন বিষ শরীরে প্রবেশ করে তখন দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর কোষগুলো ধ্বংস হয় এবং হৃৎপিণ্ড পর্যন্ত বিষাক্ত রক্ত পৌঁছে গেলে হৃৎপিণ্ড স্পন্দন বন্ধ করে দেয় এবং শরীরের ভিতর রক্তক্ষরণ হয়, যে কারণে মানুষ মারা যায়। এসব হচ্ছে তৈরিকৃত কিংবা কৃত্রিমভাবে তৈরি কিংবা কোনো প্রাকৃতিক বস্তু দ্বারা তৈরিকৃত বিষের কথা। তবে সাপের বিষের ক্ষেত্রে ধরনটি ভিন্ন। সাপের বিষের বিষক্রিয়ার জন্য বিষকে কোষ বা টিস্যু অথবা রক্তস্রোতে যেতে হবে। যদিও সাপের বিষ খুবই বিষাক্ত এবং মারাত্মক, তবুও গবেষকরা সাপের বিষ থেকে মানুষের চিকিৎসার জন্য নানা ধরনের ঔষধ তৈরি করেন। সাধারণত সাপের বিষ রক্তে প্রবেশ না করলে সেই বিষ দিয়ে কেউ মারা যায় না। সুতরাং যদি কেউ ভুলেও সাপের বিষ খেয়ে ফেলে তবে সে মারা যাবে না। এই বিষ পেটের ভেতরের অ্যাসিড এবং অন্যান্য এনজাইম দ্বারা হজম হয়ে যাবে। সাপের বিষে বিষাক্ত পলিপেপটাইড চেইন রয়েছে। পলিপেপটাইড হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সাপের বিষে 50 বা তার কিছু কম সংখ্যক অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা কোষের কার্যক্রমকে বাধা দেয়, এভাবে কোষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। বিষ রক্তের মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে দুইভাবে, এক প্রত্যক্ষভাবে, দুই পরোক্ষভাবে, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে কিংবা বাড়ি খাওয়ার মাধ্যমে। মানুষের রক্তের লোহিত রক্তকণিকার সাথে মিশে বিষ সারা দেহে ছড়িয়ে পড়ে এবং কার্যকর রূপ ধারণ করে, এবং বিষ সংক্রান্ত উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা দ্রুত গতিতে হ্রাস করতে থাকে। ফলস্বরূপ দেহের কোষগুলিতে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং অক্সিজেনের অভাবে লোহিত রক্তকণিকাগুলি ধীরে ধীরে রক্তবাহে থিতিয়ে পড়তে থাকে। বিষক্রিয়ার দরুন গোটা শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে শরীর ফ্যাকাশে অথবা হালকা নীলচে রঙের দেখতে লাগে। কিছু বিষ আছে যা মানুষের শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে প্রায় এক সপ্তাহ পর্যন্ত, যেমন পাফার ফিশের বিষ। এমন বিষে পড়া একটা আপেলের টুকরো স্নো হোয়াইটের পেটে গেলে 4-20 ঘন্টা পর্যন্ত অচেতন থাকা অস্বাভাবিক কিছু না। তবে এ সময় তাকে ভালোবেসে রাজপুত্র যতই চুম্বন করুক বিষের প্রভাব যাওয়ার কথা না। এ থেকে কি বুঝলেন, সবচেয়ে জ্ঞানী সক্রেটিস কিংবা স্নো হোয়াইটের মতো রাজকন্যাকেও বিষ বাঁচাতে পারবে না। তাই আমার মতে বিষ থেকে একটু সাবধান থাকাই ভালো।